আজকের রকে তো ফাটাফাটি হতেই হতো, কারণ আজকের রতে WWE-র ইতিহাসে সব থেকে সেরা সুপারস্টার নায়া জ্যাক্স রিটার্ন করেছে। তো র ফাটাফাটি না হয়তো কোনো উপায় ছিলই না। তো যাই হোক, এটা তো মজা ছিল, কিন্তু রোমান রিংস কবে ফিরছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছো, তো সেই প্রশ্নের উত্তর পাবে এই ভিডিওতে। তো তোমরা রিল্যাক্স হয়ে বসে পড়ো আর ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। এক্নলেজ মি। কিন্তু এর আগের ভিডিওতে এক ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল, যেটা হলো গান্থারের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ রিং কতদিন চলেছে, মানে কতদিন ধরে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ গান্থার নিজের কাছে রেখেছে। তো বলে রাখি, বর্তমানে 458 দিন হয়ে গেছে যতদিন ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ গান্থারের থেকে কেউ নিতে পারেনি, আর এই কারণেই গান্থার হয়ে গেছে WWE-র ইতিহাসের লংগেস্ট রেনিং আর বেস্ট ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন অফ অল টাইম। এর আগে এই রেকর্ডটা ছিল হংকি টং ম্যানের কাছে, যে 453 দিন অব্দি ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রেখেছিল। কিন্তু সেই রেকর্ডকে গান্থার ভেঙে দিয়েছে, আর এটা তো সেই দিনই ভেঙে দিয়েছিল যেদিন WWE ভারতে এসেছিল। তো সেই দিনই সেই দিনটা ছিল যেই দিন গান্থার হংকি টং ম্যানের রেকর্ড ভেঙেছিল, আর বর্তমানে 458 দিন হয়ে গেছে আর এখনও অবধি কেউ গান্থারের থেকে তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিতে পারেনি। আর এখন বর্তমানে র দেখে মনে হচ্ছে যে চ্যাড গেবিল হলো গান্থারের নেক্সট অপোনেন্ট, আর তার সাথেই এখন ফিউড চলবে। তো দেখা যাক চ্যাড গেবিলই অসাধ্য সাধন করতে পারে কিনা, আর গান্থারের কাছ থেকে তার ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ নিতে পারে কিনা। এবার কথা বলা যাক WWE আর UFC-র একসাথে মিলে যাওয়াকে নিয়ে, মানে WWE-র পুরোপুরিভাবে এনডেভরস গ্রুপদের হাতে চলে আসাকে নিয়ে। তো এই জিনিসটা যেদিন থেকে শুরু হয়েছিল সেদিনই আমি এটা নিয়ে একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, যেটা হয়তো এই মুহূর্তে আই বাটনে আসছে, তো সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। কিন্তু আজকে মানে 12ই সেপ্টেম্বর, সেই দিন যেদিন অফিসিয়ালি WWE-কে এনডেভরস গ্রুপ টেক ওভার করে নিচ্ছে, মানে এতদিন ধরে তো চুক্তিটা ছিলই, কিন্তু আজকে পুরোপুরিভাবে WWE এনডেভরস গ্রুপদের হাতে চলে গেল, মানে মিকম্যান এরা আজকে পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। মানে আজকে যে রটা হয়েছিল সেই রটাই ছিল ভিন্স মিকম্যান এরার বা মিকম্যান এরার শেষ র। এবার থেকে WWE-র মালিক পুরোপুরিভাবে এনডেভরস গ্রুপ, মানে আজকেই সেই দিন, আর আজকের দিনের পর থেকে এনডেভরস গ্রুপের হাতেই পুরোপুরি WWE-র মালিকানা আছে। আর এই কারণে এরকম একটা রিপোর্ট আসছে যে আজকে আমরা যে নায়া জ্যাক্সের রিটার্নটা দেখেছি এইটাই মিকম্যান এরার শেষ রিটার্ন, কারণ নায়া জ্যাক্সকে শোনা যাচ্ছে যে গত এক মাস ধরে ভিন্স মিকম্যান মানে WWE সাইন করে রেখেছিল, কিন্তু তার কোনো রিটার্ন কোনো প্ল্যান করা হয়নি। কিন্তু যেহেতু আজকে ভিন্স মিকম্যান এরার মানে সরি মিকম্যান এরার আজকে লাস্ট র ছিল, তাই সেই রতে আমরা নায়া জ্যাক্সের রিটার্নও দেখতে পেয়ে গেছি। এবার দেখা যাক HHR নায়া জ্যাক্সকে নিয়ে ফিউচারে কী প্ল্যান আছে, আর নায়া জ্যাক্সের ফিউচার আমরা WWE-তে কীভাবে দেখতে পাই। অনেকেই ব্যাপারটা নিয়ে খুশি না, কারণ অনেকে মনে করে যে নায়া জ্যাক্স হলো একটা আনসেফ ওয়ার্কার, মানে তার সাথে বাকি যে সুপারস্টাররা কাজ করে তাদের ইঞ্জুরি হওয়ার একটা খুব সম্ভাবনা থাকে। তো দেখা যাক নায়া জ্যাক্স এই ব্যাপারটাকে ঠিক করতে পেরেছে কিনা, নাকি নায়া জ্যাক্স এখনও আগের মতনই আছে। কিন্তু তোমরা নায়া জ্যাক্সের রিটার্ন নিয়ে তোমাদের কী রিয়াকশন দেবে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। এবার কথা বলা যাক ড্রু ম্যাকইনটায়ারকে নিয়ে। তো তোমরা যদি আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার্স হয়ে থাকো তাহলে আশা করি তোমরা কিছু মাস আগে আমার এই আপডেটটা পেয়েছিলে, যেখানে আমি তোমাদের বলেছিলাম যে WWE প্ল্যান করছে ড্রু ম্যাকইনটায়ারের একটা হিল টার্ন, মানে ড্রু ম্যাকইনটায়ারের যখন রিটার্ন হওয়ার কথা ছিল তখন অ্যাজ আ হিলি ড্রু ম্যাকইনটায়ারের রিটার্ন করার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম যখন ড্রু ম্যাকইনটায়ারের রিটার্ন হলো তখন অ্যাজ আ ফেস ড্রু ম্যাকইনটায়ার রিটার্ন করেছিল, আর তারপর থেকে এখনও ড্রু ম্যাকইনটায়ারের কোনো হিল টার্ন হয়নি। কিন্তু আজকে রয়ের পর থেকে এরকম মনে করা হচ্ছে যে হয়তো WWE আমাদের হিন্টস দিচ্ছে যে এবার ড্রু ম্যাকইনটায়ারের হিল টার্ন হতে পারে। কেন? কারণ আমরা জানি এই মুহূর্তে সব থেকে বড় রয়্যাল বেবি ফেস হলো কোডি রোডস, আর তারপরে যদি কেউ থেকে থাকে সেটা এই মুহূর্তে হলো জে উসো, কারণ জে উসোকে এখন ক্রাউড পুরোপুরিভাবে সাপোর্ট করছে। কিন্তু আজকের রতে আমরা দেখেছিলাম, আর শুধু আজকের রতে না, জে উসোর যেটা প্রথম র ছিল মানে আগের সপ্তাহের র, সেখানেও আমরা দেখেছিলাম যে ড্রু ম্যাকইনটায়ারের জে উসোর সাথে কোনো না কোনো প্রবলেম তো আছেই, আর এটা তো স্বাভাবিক, কারণ জে উসো এতদিন ব্লাড লাইনে ছিল আর ব্লাড লাইনের সাথে ড্রু ম্যাকইনটায়ারের একটা খুব ভালো স্টোরি চলেছিল, তো এই ব্যাপারটা তো মানা যায়। কিন্তু এছাড়াও আমরা দেখলাম যে আজকের রয়্যাল এপিসোডে ড্রু ম্যাকইনটায়ারের ম্যাচ ছিল জেভিয়ার উডসের সাথে, আর জেভিয়ার উডস তো একজন ফেস সুপারস্টার, তো তার সাথে কেন ড্রু ম্যাকইনটায়ারকে এঙ্গেজ করা হলো। আর এছাড়াও নেক্সট উইকের রতে ড্রু ম্যাকইনটায়ারের আবার ম্যাচ হতে চলেছে জে উসোর সাথে, আর জে উসো কিন্তু এখনও অবধি তার হিল টার্ন করেনি, মানে এখনও অবধি জে উসো অ্যাজ আ বেবি ফেসই কাজ করছে, আর ড্রু ম্যাকইনটায়ারকে WWE ইচ্ছে করে সমস্ত বেবি ফেসদের এগেনস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়াও আজকের রয়ে যে ড্রু ম্যাকইনটায়ার প্রোমোটা কাট করেছিল জেভিয়ার উডসের এগেনস্টে, সেটাও কিছুটা হিলিস প্রোমো ছিল, মানে সেটা শুনেও মনে হচ্ছিল যে ড্রু ম্যাকইনটায়ার নিজের প্রতি একটু অহংকার দেখাচ্ছে আর জেভিয়ার উডসকে একটু ছোটো মনে করছে। আর এই ব্যাপারগুলো বিশেষ করে WWE-তে হিল সুপারস্টাররাই করে থাকে। তো এইখান থেকে WWE আমাদের ছোটো ছোটো হিন্টস দিচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো আমরা ড্রু ম্যাকইনটায়ারেরও একটা হিল টার্ন দেখতে পেতে পারি, আর সেই দিন হয়তো বেশি দূরে নেই যখন ড্রু ম্যাকইনটায়ার অফিসিয়ালি তার হিল টার্ন করে নেবে, আর তারপর হিল ড্রু ম্যাকইনটায়ারের সাথে WWE যা যা প্ল্যান ছিল সেইগুলোকে WWE এক্সিকিউট করতে পারবে। আর আজকের আমাদের লাস্ট আর ফাইনাল আপডেটে কথা বলা যাক আমাদের ট্রাইবাল চিফ, আমাদের হেড অফ দ্য টেবিল, আমাদের আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইনসকে নিয়ে। তো এই মুহূর্তে যেমন আমরা দেখতে পাচ্ছি যে
ব্লাড লাইনের স্টোরি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আর এই মুহূর্তে রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউ টেলিভিশনেও দেখা যাচ্ছে না, আর এই মুহূর্তে রোমান রিংসের টাইম অফ চলছে। তো রোমান রিংস আবার কবে ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে? তো এখনও অবধি রোমান রিংসকে নিয়ে যে আপডেট আছে সেখান থেকে জানা যাচ্ছে যে ফার্স্ট লেন যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হবে সেই ফার্স্ট লেন প্রিমিয়াম লাইভ ইভেন্টের পরই রোমান রিংসকে আবার ডাব্লিউডাব্লিউ টেলিভিশনে দেখা যাবে। মানে রোমান রিংসের জন্য হয়তো ডাব্লিউডাব্লিউ সার্ভাইভার সিরিজের প্ল্যান আছে, কিন্তু ফার্স্ট লেনের জন্য এখনও অবধি রোমান রিংসের জন্য কোনো প্ল্যান ডাব্লিউডাব্লিউর কাছে নেই। তাই যখন ফার্স্ট লেন পেপার ভিউ হয়ে যাবে, ফার্স্ট লেন প্রিমিয়াম লাইভ ইভেন্ট যখন হয়ে যাবে, তারপরেই হয়তো আমরা রোমান রিংসের রিটার্ন দেখতে পাবো। কিন্তু এর সাথে একটা সুখবরও আছে যে যখন রোমান রিংসের এরপর রিটার্ন হবে, তারপর থেকে আমরা রোমান রিংসকে বেশ কিছু রেগুলার শোতে, মানে রেগুলার স্ম্যাকডাউনে রোমান রিংসকে দেখা যাবে। মানে তারপর থেকে রোমান রিংস একটু রেগুলার হয়ে যাবে। তো এইটা একদিকে ভালো খবর রোমান রিংস ফ্যান্সদের জন্য যে রোমান রিংসকে আমরা রেগুলার টেলিভিশনে দেখতে পাবো, কিন্তু তার জন্য আমাদের এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ফার্স্ট লেনের আগে রোমান রিংসের রিটার্ন হওয়ার কোনো পসিবিলিটি এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আর এর সাথেই আজকের এই ভিডিওটা এই অবধিই থাকে। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর হ্যাঁ, প্রথমে যেটা বললাম যে ডাব্লিউডাব্লিউ সর্বকালের সেরা সুপারস্টার নায়া জ্যাক্স, ওইটা কিন্তু জাস্ট মজা ছিল, ওটাকে সিরিয়াসলি নিয়ে নিও না। আর তোমাদের রিয়াকশন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। বাকি তোমাদের সাথে কথা হবে আর পরে ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।